আজ 25শে বৈশাখ, আজ কবিগুরু আবির্ভাব তিথিতে আমাদের স্মরণে মননে চিন্তনে শুধুই রবীন্দ্রনাথ। আবার আজ যখন সমগ্র বিশ্ব এক মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে, তখন তারই লেখা কবিতার সত্য আর প্রেমের আলোয় এই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার বার্তা আমরা দিকে দিকে ছড়িয়ে দেব। অন্ধকার থেকে আলোয় ফেরার মন্ত্র তো তিনিই শিখিয়েছিলেন। সাহিত্যিক বিমল মিত্রের বিশ্বকবি সম্বন্ধে কিছু কথা এখানে উল্লেখ করব। বিমল মিত্র বলেছিলেন, রবীন্দ্রনাথ পড়ি যেমন খুব মন ভালো থাকলে, তেমনি মন যখন একেবারেই ভালো থাকে না, তখন রবীন্দ্রনাথ পড়তেই সবচেয়ে বেশি ভালো লাগে। লিখতে লিখতে আজকাল লেখা থেমে যায় যখন, মগজটা একেবারে ফাঁকা হয়ে আসে, মনে হয় আমার ভেতরের সব কিছু শুকিয়ে খটখট করছে, তখন তৃষ্ণার্ত অসহায়ের মতো খুলে বসি শান্তিনিকেতন। আমার ভেতরের নিঃস্ব খটখটে হয়ে যাওয়া কথাগুলোতে আবার শক্তি জাগতে থাকে। জীবনের অন্তিম পর্বের দিকে একটু একটু করে যত এগিয়েছেন, ততই বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রবন্ধ সংকলন শান্তিনিকেতন বইটিকে বুকের কাছে আঁকড়ে ধরেছেন। শয়নে স্বপনে জাগরণে মননে চিন্তনে সর্বক্ষণ শান্তিনিকেতনের বাঁধানো দুটি খণ্ড তার সঙ্গে থাকত। কখনো সেগুলি কাজ ছাড়া করতেন না। রবীন্দ্রনাথের চিন্তাভাবনা ধ্যান ধারণা বিমল মিত্রের আত্মার সঙ্গে একীভূত হয়ে গিয়েছিল। আজীবন সাহিত্য তপস্বী বিমল মিত্রের জীবনের শেষ কটি বছর আক্ষরিক অর্থেই রবীন্দ্র বিভায় সমুজ্জ্বল ও ভাস্বর হয়ে উঠেছিল। লেখক কন্যা শকুন্তলা বসু রচিত বিমল মিত্র রবীন্দ্র আলোয় প্রবন্ধ থেকে সংকলিত। সমগ্র মানব সমাজ আজ এক ঘোরতর দুর্দিনের সম্মুখীন। প্রতিনিয়ত আশঙ্কা আর মৃত্যু ভয় আমাদের গ্রাস করছে, কিন্তু না, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এভাবে অন্ধকারে তলিয়ে যেতে পারে না। উপনিষদের ঋষি বলেছেন, শূন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। অমৃত থেকে উদ্ভূত মানুষ কখনো মৃত্যু ভয়ে আতঙ্কিত হতে পারে না, কালিমা লিপ্ত হতে পারে না। বিশ্বকবিও বলেছেন, নাই নাই ভয়, হবে হবে জয়। কবির এই জয়ের আশ্বাসই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যাক। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। করিস যাপনা বারে।